92.7 BFM এ সুমন্তর সঙ্গে শুনছো হেলথকেয়ার 2.0 অনুষ্ঠান। আছেন ডক্টর তুষার কান্তি ঘোষ, বিশিষ্ট ইনটি স্পেশালিস্ট। ডাক্তার, এই যে কান ব্যথা করা, কান কটকট করা, এইটা একটা খুব কমন সমস্যা কান নিয়ে যারা ভোগেন আর কি। এবং সেই যে জায়গাটা ঠান্ডা লেগেও হতে হয়, অনেক সময় দেখা গেলো শীতকাল পড়েনি বা ঠান্ডার জায়গায় বেড়াতে যাননি, তবুও দেখা যাচ্ছে কান কটকট করে যাচ্ছে। বেসিক কী কী প্রবলেমের কারণে কান ভেতরটা ফুলতে পারে বা কটকট করতে পারে, কি হয় বা তার চিকিৎসা কী? এই যে নাক কান গলার ডাক্তারবাবু কিন্তু একটাই, নাক কান গলা, এর আলাদা আলাদা ভাগ করে ডাক্তার বানায়নি এখন, কিন্তু কারণ হচ্ছে এদের সঙ্গে কমিউনিকেশান খুব বেশি। কীরকম কানের যে কটকটানি, যদি কানে ফুটো না থাকে, ইনট্যাক্ট পর্দা যদি হয়, আগে থেকে কোনো কিছু ছিল না, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কিন্তু নাকই দায়ী আপনার কানে গোলমাল পাকা দেয়। সর্দি যদি হয়, তাহলে নাক আর কানের মধ্যে যে টিউব আছে, ওই টিউবটাকে ইনফেকশনকে কানের পর্দার ভিতরে তৈরি করে দেয়। বাচ্চাদেরকে ইটস ভেরি কমন করে কটকট করা, কান কটকট করা, কান ফুলে যাওয়া, সেগুলো কিন্তু নাকের পিছনে গ্ল্যান্ড থেকে, সেই গ্ল্যান্ডটা টিউবটাকে ব্লক করে দিয়ে কানে ইনফেকশন বানাচ্ছে, সেখানে কটকট করছে। বড়োদের ক্ষেত্রেও তাই, পাহাড়ে উঠলে দেখবেন কানটি বন্ধ হয়ে যায় কটকট করে, কেমন একটা নেগেটিভ আছে, তার মানে কি সেটা কিন্তু অনেক আবার কানের তুলে দেয় বোকার মতো, সেটাও কিন্তু আলটিমেট নাকের পিছনের কারণের জন্যে। সে ঢুক গিললে, নাক বন্ধ করলে, প্রেশার দিলে কিন্তু কটকট কমে যায়। এটা আমি আমার শ্রোতা বন্ধুদের বলবো যে নাকটা বন্ধ করে যদি ফুমারের মুখ বন্ধ করে, বা বারবার বেলুন ফোলার মতো বাচ্চা যদি বেলুন ফোলান বা ঢোক গিলুন বারবার, তাহলে দেখবেন এই ধরনের কটকট সে বন্ধ হয়ে যায়। এবার যদি কিছু যদি না কমে, তাহলে আপনার লোকাল ডাক্তারবাবুকে দেখে নিতে হবে, যে ইএনটি ভালো ডাক্তারবাবুকে দেবে যে কী অবস্থা আছে, কানের ভিতরে ইনফেকশন হলো কি না, তাহলে ইনফেকশন আপনাকে কমাতে হবে। কিন্তু অনেক সময় আমরা দেখেছি কিছুতেই কানের বাইরে কিছু নেই অথচ ব্যথা বলছে, তাহলে ইটস ভেরি ইম্পর্টেন্ট। কীরকম অনেকে একটা কানে ড্রপ দিয়ে দেয়, দিয়ে ব্যথার ওষুধ দিয়ে দেয়, ওগুলো ইলজিক্যাল ট্রিটমেন্ট। কানে ফুটো নেই, ইনট্যাক্ট কি কোনো প্রদাহ দেখছেন না, কোনো ইনফেকশন নেই, তাহলে আপনাকে নাকের প্রবলেম আছে নাকি বুঝতে হবে। প্রথমত হচ্ছে যে নাক আর কানের মধ্যে একটা ফিজিক্যাল প্রবলেম ডাইরেক্ট, হ্যাঁ ঠিক আছে, আপনার হতে পারে যেটা হচ্ছে নাকের পিছনে কোনো জিনিস থাকতে পারে, পলিপ হতে পারে, নাক বন্ধ হতে পারে, হাড় ভাঙা থাকতে পারে, সেটা আপনার নাক আর কানের মধ্যে টিউবটাকে পারমানেন্টলি একটা ব্লক করছে, সেটা একটা হতে পারে, ঠিক আছে, স্ট্যাটিক প্রবলেম। আর হচ্ছে ডায়নামিক প্রবলেম হতে পারে, সেটাও কি নাক আর কানের মধ্যে যে টিউব আছে, স্টেশন টিউব, সেই স্টেশন টিউবটা ব্লক হয়ে যেতে পারে, ফাংশনালি ব্লক, মানে ফুল ব্লক নয় কিন্তু কাজ করে না ভালো করে, তার জন্য প্রবলেমের জন্য আপনার কান কটকট করতে পারে, সেটা আপনার নাক বন্ধ করে ফু মারতে হবে। এবং নাকের যদি বিশেষ কিছু প্রবলেম পান, তার নাকের ট্রিটমেন্ট করতে হবে। তো নাকের ট্রিটমেন্ট করলে তবে আপনার এটা ঠিক হবে, আদারওয়াইজ আপনার কোনোভাবেই এই কানটা ঠিকই হবে না, যতই আপনি ড্রপ দিন আর ওই কানের বাইরে, কারণ হচ্ছে ওরা তো বাইরের অ্যাকশন করছে, ভিতরে কি পৌঁছাচ্ছে বেশ পৌঁছাচ্ছে না, কিন্তু আপনি পৌঁছাতে পারেন ঘোষ ইএনটি ফাউন্ডেশনে, যেটা সল্ট লেকে আছে, সল্ট লেকে FD ব্লকে অবশ্যই। আর সেখানে আসার আগে কিন্তু একটা ফোন নাম্বারে ফোন করে নিতে হবে, 9874663311, 9874663311, এই নাম্বারে ফোন করে চলে এলে পরে সমস্ত চিকিৎসা পাওয়া যাবে। অবশ্যই ENT মানে নাক কান গলার চিকিৎসা। থাকেন ডক্টর তুষার কান্তি ঘোষ, 92.7 BFM এ সমন্তর সঙ্গে শুনছো হেলথকেয়ার 2.0 অনুষ্ঠান।